আমি আশিস এপি ব্লগের নতুন এক ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এসেছি কাস্তাপাড়া ষোলপল্লী। এই যে ষোলপল্লী, এবারের এখানকার পুজো মণ্ডপ হলো পদ্মা নদীর তীরে একটা থিম এরা বানাতে যাচ্ছে। আমি সেই পদ্মা নদীর তীরে তীরে যে থিম, সেই থিমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। তোমরা দেখতেই পাচ্ছ এখনই অনেকটা কাজ এখনো হচ্ছে। তোমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছ, দেখো এখানে খুব সুন্দর বাসের ট্র্যাক্টর হচ্ছে। সামনেটা সামনে মন্ডলের আছি, ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ। লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে, লাগলো দোলা কাশের বনে হিমেল শরৎ টানে। পুজো মানেই আমরা জানি বাঙালির কাছে একটা মহোৎসব। সেই বাঙালি মহোৎসবে আমি আজ বেরিয়ে পড়েছি কাস্তাপাড়া এই ষোলপল্লী প্যান্ডেলে। তোমাদেরকে ষোলপল্লী প্যান্ডেলের যে এই পুজো কমিটির কিছু সদস্যের সাথে আমরা কথা বলে নেব, দেখব তারা কিভাবে এই পুজো মণ্ডপকে আরও ভাবে নানানভাবে সাজায়। তাদের সাথে কথা বলে আমি জানব যে এই পুজো মণ্ডপের সমস্ত পরিকল্পনা কী আছে, পুজো মণ্ডপের থিম কী। আমাদের এবারে পুজো থিম হচ্ছে পদ্মা নদীর রূপকথা। আচ্ছা, পুজো মণ্ডপ মানে সাজিয়ে সাজিয়ে উঠতে কতদিন টাইম লাগবে? আমরা তো পাবলিকের কাছে এটা পরিবেশন করি যত তাড়াতাড়ি সম্ভব, এখন একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা। বহুদিন ধরে প্যান্ডেলের কাজ হয়তো দেখা যায় কোনো প্যান্ডেলে পেরেক মারে সপ্তমীর দিন অষ্টমীর দিন, তবে আমরা এক্সপেক্ট করছি আমরা চতুর্থী পঞ্চমীর মধ্যে প্যান্ডেল ওপেন করিয়ে দেবো পাবলিকের জন্য। আচ্ছা, এবার পুজো মণ্ডপের ঠাকুর কবে আসবে সে সম্বন্ধে? তো আমাদের ভ্যারাইটিস জায়গায় ঠাকুর আছে, এখন ভ্যারাইটিস জায়গায় ঠাকুর আসার বক্তব্য এইটাই, আমাদের জায়গাটা একটু ওই সাইডে একটু সংকীর্ণ আছে। আমরা কখনো মহালয়ার দিন ঠাকুর এনেও ঢুকিয়ে দিই, কখনো পঞ্চমীর দিন চতুর্থ দিনই আনি, কখনো আবার তৃতীয় দিন, পরিবেশ পরিস্থিতির উপর ঠাকুরটা আমাদের আনা হয়। আচ্ছা, আরে এখানে উদ্বোধন কবে হবে? উদ্বোধন মোটামুটি আমরা এক্সপেক্ট করছি ষষ্ঠীর মধ্যেই উদ্বোধন হয়ে যাবে। আমাদের প্রিয় বিধায়ক আছেন, প্রিয় চেয়ারম্যান সাহেব আছেন, তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আমাদের এই ক্লাবের সাথে জড়িত রয়েছে, দীর্ঘদিন ধরে রয়েছে, তারা অত্যন্ত হেল্পফুল মানুষ, সোশ্যাল ওয়ার্ক করেন, এবং আমরা চেয়ারম্যান সাহেবকে দিয়েই আমাদের পুজোর এবারে খুঁটির উদ্বোধন করেছি। গত বছরে এই পুজো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের মাধ্যমে আপনার উদ্বোধন করেছেন, এবং আমাদের সেই ট্যাবলক যেখানে ইয়ে হয় সেখানেও ষোলপল্লী দিয়ে গেছিলো। এই পুজোর ইতিহাস রয়েছে, এই পুজো যবে থেকে আমরা অন্তত যুক্ত, দীর্ঘ 40 বছরের উপরে প্রায় পুজো, আমরা প্রায় 20-25 বছর ধরে যুক্ত আছি। আমরা সবসময় চেষ্টা করি মানুষের কাছে নিত্য নতুন কিছু তাদের সম্মুখে তুলে দেওয়ার, আর এটা তো আপনাদের মতো মিডিয়া বলুন বা সাধারণ পাবলিক বলুন, ব্যবসাদার বলুন, সকলের সহযোগিতা ছাড়া এগুলো আমরা করতে পারি। তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রত্যেক বছর আমাদের সহযোগিতা করে, এবারেও তারা করবে। পুলিশ প্রশাসন রয়েছে, সামনে ফায়ার ব্রিগেড রয়েছে, পৌরসভা রয়েছে, সকলের একত্রিত একনিষ্ঠে এক মনে আমরা এই শারদ উৎসবটা প্রত্যেকবারে দর্শনার্থীদের সম্মুখে তুলে ধরতে সক্ষম হই। ধন্যবাদ। জেনে গেলে এই দাদার কাছে, দাদা সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দিল। এবারে এই যে পুজো মণ্ডপের যে ইনফরমেশন, ফুল ইনফরমেশন তোমরা পেয়ে গেলে, তোমরা এই কাস্তাপাড়ায় এই ষোলপল্লী কীভাবে আসবে, তোমরা যদি শিয়ালদা থেকে ট্রেন ধরে কাস্তাপাড়া স্টেশনে নামো, কাস্তাপাড়া স্টেশন থেকে ঠিক আপে যে শেষের মাথায়, সেই শেষ মাথা থেকে তোমরা যেখানে টোটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ডের ঠিক অপোজিটে যে পুজোটা হচ্ছে সেটা হচ্ছে ষোলপল্লী। এখানে আমরা এই ষোলপল্লী আর একটা নাম হচ্ছে গণেশ পার্ক, তোমরা এখানে চিনতে পারবে গণেশ পার্ক বলে। তোমরা যে কোনো মানুষকে গণেশ পার্ক বললেই তোমরা এখানে তোমাদেরকে চিনিয়ে দেবে। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা।